স্বাগত বিরতিহীন রাত নয়টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন আর সবশেষের খবর জানাবো আমি মাহমুদ মৌমিতা খেলার খবর জানাবো আমি জহিরুল ইসলাম শুরুতে জানাচ্ছি শিরোনাম পারদ 790 জনের করোনা শনাক্ত ছড়ালো 64 জেলায় আক্রান্ত প্রায় পৌনে 12,000 মসজিদে পাঁচ ওয়াক্ত এবং তারাবির নামাজ পড়া যাবে কাল থেকে মানতে হবে স্বাস্থ্যবিধি মধ্যপ্রাচ্যে চাকরি হারাচ্ছেন প্রবাসীরা কয়েক সপ্তাহে দেশে ফিরছেন প্রায় 29,000 দেশে 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে সর্বোচ্চ 790 জনের এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো 11,719 জন আর 24 ঘন্টায় মারা গেছেন আরও 3 জন এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে 186 জনের দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয় দেশে প্রথম করোনা শনাক্তের প্রায় 2 মাসের মাথায় আক্রান্তের সংখ্যা 11,000 ছাড়িয়েছে গত 24 ঘন্টায় করোনা শনাক্তের সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে এ সময়ে শনাক্ত হয়েছেন সর্বোচ্চ 790 জন এ সময়ের মধ্যে মারা গেছেন আরও 3 জন তাদের মধ্যে 2 জন পুরুষ ও 1 জন নারী এদের মধ্যে 2 জনই ঢাকার বাসিন্দা যা নমুনা 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে তার মধ্যে শনাক্ত হয়েছে 790 জন গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3 জনের এবং এ পর্যন্ত 186 জন যে 3 জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 2 জন পুরুষ 1 জন মহিলা 2 জনের বয়স 60 এবং 1 জনের বয়স 41 থেকে 50-এর মধ্যে ব্রিফিংয়ে জানানো হয় গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 6,771টি আর পরীক্ষা করা হয়েছে 6,241টি 24 ঘন্টায় 84 জন সহ মোট সুস্থ হয়েছেন 1,327 জন নতুন করে 184 জন সহ এ পর্যন্ত আইসোলেশনে আছেন 1,794 জন গত 24 ঘন্টা আইসোলেশনে আনা হয়েছে 184 জনকে এবং বর্তমানে আইসোলেশনে আছে 1,794 জন 24 ঘন্টা ছাড় পেয়েছে 84 জন এবং এ পর্যন্ত 1,327 জন হোম এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সহ 24 ঘন্টা কোয়ারেন্টাইনে আছে 3,889 জন বর্তমানে 33টি ল্যাবরেটরিতে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে পরীক্ষার সংখ্যা আরও বাড়ানোর প্রক্রিয়া চলছে নূরে জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ দেশের 64তম জেলার রাঙামাটিতেও করোনা শনাক্ত হয়েছে জেলায় প্রথমবার 4 জনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে সিভিল সার্জন কার্যালয় দুপুরে করোনা নিয়ন্ত্রণ কক্ষের নিয়ন্ত্রক মোস্তফা কামাল জানিয়েছেন জেলায় 4 জনের করোনা শনাক্ত হয়েছে আক্রান্তদের মধ্যে 2 জন হাসপাতাল এলাকার বাকি 2 জন দেবাশিস নগর এবং রিজার্ভ বাজার এলাকার করোনা উপসর্গ থাকায় এসব ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছিল রাঙামাটি জেনারেল হাসপাতালে এই ঘটনায় শহরের দেবাশিস নগর রিজার্ভ বাজার এবং হাসপাতাল এলাকা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন মামুদা 64তম জেলায়ও এটি ছড়িয়েছে এবং আমরা দেখছি যে ছড়ানোর বিষয়টা আসলে খুব ভালো নিয়ন্ত্রণ করা যায়নি প্রথম দিকে যখন 3-4টা জেলার মধ্যে ছিল তারপরে যখন ছড়াতে থাকলো গত অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু আমরা দেখেছি 1 মাসেরও কম সময়ের মধ্যে এটা সবকটা জেলায় চলে গেছে জাহিদ অনেকেই হয়তো তাকিয়ে আছেন প্রতিষেধকের দিকে কিন্তু যেটা সবশেষ যে খবরটা আছে খুব সহসা হয়তো প্রতিষেধক আসছে না 100রও বেশি মিউটেশন করে এই ভাইরাসটি রূপ পাল্টায় যেটা আসলে ডিটেক্ট করা বেশ কঠিন তো প্রতিষেধকের দিকে না চেয়ে প্রতিরোধ দিকে হয়তো এখন মনোযোগ দেওয়া হচ্ছে অনির্দিষ্টকালের জন্য প্রতিরোধের যেই উপায় সেটা অনির্দিষ্টকালের জন্য আসলে করা কোনো অর্থনীতির পক্ষেই সম্ভব হবে না বাংলাদেশের জন্য তো আরো কঠিন যে অঞ্চল ভিত্তিক আসলে এই যে এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ার যে জায়গাটি একটু যদি আরেকটু স্ট্রিক্টলি দেখা হতো বিশেষ করে পার্বত্য এলাকাগুলোতে আসলে এভাবে ছড়ানোর কথা না তবে এই ট্রেন আমরা অনেক আগেই মিস করেছি প্রথমেই যদি ঢাকা এবং আশেপাশের যে এলাকাগুলো এগুলি লক করা যেত তাহলে তো আমরা একটু জেনে নিই আমাদের সহকর্মীর কাছ থেকে সেখানে বিষয়টি আসলে কি আমাদের সাথে যুক্ত হচ্ছে রাঙামাটি থেকে সহকর্মী হিমেল চাকমা হিমেল যেটা জানতে চাই যারা আক্রান্ত হয়েছেন তারা কি ঢাকার বাইরে থেকে সেখানে গিয়েছিলেন নাকি তারা স্থানীয় একটু জানতে চাই ইতিহাসটা কি তারা কিভাবে আক্রান্ত হলেন মমিটা আসলে রাঙামাটির যে করোনার যে পজিটিভ যে পাওয়া গেল আজকে 4 জন আসলে এই বিষয়টা আসলে আমরাও দুপুর থেকে আমরা খবর যেহেতু পেয়েছি এরপরে আমরা
খবর নিচ্ছিলাম যে আসলে কেন তাদের ব্যাকগ্রাউন্ড আসলে কি অবস্থা। আসলে আপনি যদি আমি রোগীর কন্ডিশন যদি বলি যে চারজন পজিটিভ যে রোগী পাওয়া গেছে তারা কিন্তু বর্তমানে সুস্থ আছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন। সেটা হচ্ছে জেলা সিভিল সার্জনের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, এনডিসির সাথে কথা বলেছিলাম এবং যে করোনা নিয়ন্ত্রণ কক্ষের যে মস্টপাক তার সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন যে চারজন যে পজিটিভ পাওয়া গেছে তারা কিন্তু বর্তমানে সুস্থ আছেন এবং তাদের কিন্তু প্রাতিষ্ঠানিক আইসোলেশনে কিন্তু আনা হয়নি এবং স্বস্ব বাড়িতে তারা হোম আইসোলেশনে অবস্থান করছেন। তাদের কোনো উপসর্গ ছিল না স্বাস্থ্যবিধির নিয়ম কানুন মানার জন্য। সেটা হচ্ছে যে গত 28 এপ্রিল মূলত তাদেরকে রাঙ্গামাটি জেনারেল হসপিটালে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাদের শরীরে জ্বর ছিল এবং সামান্য কাশি ছিল, সেই সময় কিন্তু তাদের নমুনাগুলো সংগ্রহ করা হয়েছিল। তো তাদের মধ্যে একজন নার্স রয়েছেন, নার্সের বয়স হচ্ছে 38 বছর, তিনি রাঙ্গামাটি জেনারেল হসপিটালে শিশু ওয়ার্ডে তিনি দায়িত্ব পালন করেছিলেন নার্স সিটি হসপিটাল এলাকার। আর পাশে হসপিটালের পাশে একটা গ্রাম রয়েছে মোল্লাপাড়া নামে একটি গ্রাম, সেখানে 50 বছর বয়স একজন পুরুষ তিনিও আক্রান্ত হয়েছেন। তবে তিনি আজকে আমি যেটা খবর নিয়েছিলাম তিনি আজকে বিভিন্ন এলাকায় ঘুরেছেন এবং আজকে যে রিলিফ বিতরণ করা হয়েছিল তিনি রিলিফ আনতেও গিয়েছিলেন। এই লোকটা তাদেরকে তদারকি করা হচ্ছে না, তারা যে ঘুরে বেড়াচ্ছেন বা যে লকডাউন ঘোষণা করা হয়েছে সেটা কি তারা মানছেন না বা এলাকাবাসী কি তারা মানছেন না? সেটা হচ্ছে যেহেতু গত 28 তারিখ যেহেতু তাদের নমুনা সংগ্রহ করা ছিল সেই ফলাফল কিন্তু আজকে এসেছিল, তার মানে আপনি দেখতে পাচ্ছেন যে 28 তারিখ থেকে আজ পর্যন্ত কিন্তু তারা বিভিন্ন এলাকায় ঘুরেছেন। তো সেক্ষেত্রে লকডাউন কিন্তু আজকে রিপোর্ট পাওয়ার পরে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু লকডাউন করা হয়েছে। একটা বিষয় যে আমি যেটা তো মনে করতে চাই হয়তো প্রশাসন বা স্বাস্থ্য বিভাগ মনে করবে যে আজকে যে চারজন যে রক্তের নমুনা গ্রুপ যে স্যাম্পল পরীক্ষা করা হয়েছে সেটা তারা হয়তো মনেও করতে পারে না যে সে চারজন পজিটিভ পাওয়া যাবে, কারণ বিগত সময়ে যে 200-250 কাছাকাছি যে নমুনা ছিল যে ব্যক্তি আক্রান্ত তিনি ঘুরে বেড়াচ্ছেন ত্রাণ বিতরণ করছেন সেটা কি করে সম্ভব? তিনি কি তাকে কোন রকম আওতার মধ্যে আনা হয়নি, তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়নি? সেটা হচ্ছে যে মমিতা সে বিষয়টা হচ্ছে যে আজকে যেহেতু দুপুরের পরে যেহেতু তথ্যটা জানা গেছে যে এই এই চারজন ব্যক্তি করোনায় আক্রান্ত তাদের পজিটিভ পাওয়া গেছে, তারপরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি থেকে কিন্তু সে বাড়িগুলো লকডাউন করা হয়েছে, পাশাপাশি সে সমস্ত এলাকাগুলো কিন্তু লকডাউন করা হয়েছে। তো তারা বর্তমানে কিন্তু ভালো আছেন, তাদের কোন উপসর্গ বর্তমানে নেই, তারা শুধু 28 এপ্রিল তাদের যে উপসর্গ ছিল বর্তমানে তাদের কোন উপসর্গ নেই, তারা ভালো আছেন। তাদের সেজন্য তাদের হোম কোয়ারেন্টাইনে ধন্যবাদ, তারা ভালো থাকুন এবং সংক্রমণ যেন না ছড়ায় সেই বিষয়গুলো তারা লক্ষ্য রাখুন, মেনে চলুন সেটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কাল থেকে সব মসজিদে জামাতে নামাজ পড়া যাবে, জোহর থেকে 5 ওয়াক্ত এবং তারাবি পড়তে পারবেন মুসল্লিরা। তবে সবাইকে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলতে বলা হয়েছে, এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। 6 এপ্রিল করোনা সতর্কতায় বাসায় নামাজ আদায়ের নির্দেশনা দেয় ধর্ম মন্ত্রণালয়। করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি প্রতিরোধে নেওয়া হয় এমন সিদ্ধান্ত, কিন্তু রমজান মাসের গুরুত্ব বিবেচনায় মসজিদে নামাজ আদায়ের শর্ত শিথিল করতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন আলেম ওলামারা। এরপরই মন্ত্রিপরিষদ বিভাগ সুরক্ষাবিধি মেনে চলার শর্তে সিদ্ধান্ত বদল করেছে। শর্তে বলা হয়েছে মসজিদে দরজায় হাত ধোয়ার ব্যবস্থা রাখা ও মুসল্লিদের সবাইকে মাস্ক পরে আসতে হবে, দুইজনের মধ্যে 3 ফুট দূরত্ব রেখে নামাজের কাতারে দাঁড়াতে হবে, মসজিদে কার্পেট না বিছিয়ে মুসল্লিদের জায়নামাজ নিয়ে যেতে বলা হয়েছে, এছাড়া যে কোনো অসুস্থ ব্যক্তি জামায়াতে অংশ নিতে পারবেন না। এই জাতীয় সুরক্ষাগুলো নিশ্চিত করে স্থানীয় স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা সকলকে অবশ্যই অনুসরণ করতে হবে। সকল খতিব, ইমাম এবং সকলকে আন্তরিক দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বারা দোয়া করার জন্য আহ্বান জানানো হয়েছে যাতে তিনি দয়া করে আমাদেরকে করোনা ভাইরাস মহামারী থেকে রক্ষা দেন। তবে মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে। ফারজান আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে ঈদের আগে খুলছে না বসুন্ধরা সিটি শপিং মল এবং যমুনা ফিউচার পার্ক। তবে স্বাস্থ্যবিধি মেনে 10 মে থেকে অন্যান্য মার্কেট এবং দোকানপাট খুলতে চায় দোকান মালিক সমিতি, যদিও বিক্রি তেমন হবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। রাজধানীর অন্যতম বড় শপিং মল বসুন্ধরা সিটি গত বছর রমজানের শেষ সময়ে প্রতিদিন কেনাকাটা করেছে 2 থেকে 2.5 লাখ ক্রেতা।
এবার করোনা ঝুঁকি এড়াতে প্রায় দেড় মাস ধরে বন্ধ এই শপিং মল। সোমবার শপিং মল দোকানপাট খোলার অনুমতি দেয় সরকার, সে অনুযায়ী এজন্য প্রস্তুতিও নিচ্ছিলেন ব্যবসায়ীরা। তবে প্রতিদিনই করোনা আক্রান্ত বাড়ায় এ মুহূর্তে মার্কেট না খোলার সিদ্ধান্ত নিয়েছে বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্কে হাজার হাজার মানুষের উপস্থিতি, সামাজিক দূরত্ব মেনে চলার যে বাধ্যতামূলক ব্যবস্থা সেটি ভেঙে দিতে পারে। মানুষকে এই ভয়াবহ বিপদ থেকে রক্ষা করার জন্য যমুনা গ্রুপের চেয়ারম্যান মহোদয় যমুনা ফিউচার পার্ক আপাতত না খোলার সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেকদিন কয়েক লক্ষ লোকের সমাবেশ ঘটে, লক্ষ লোকের সমাবেশ যেখানে ঘটবে সেখানে অবশ্যই আপনার যে সামাজিক দূরত্বের যে প্রয়োজনীয় ছিল ভেঙে পড়বে এটা, এবং ফলে এটা দ্রুত সংক্রমিত আশঙ্কা দেখা দিবে। যখন পরিস্থিতির উন্নতি হবে এবং উন্নতি হলেই আমরা শপিং মল খুলে দেব। এদিকে কাপড়, জুতা, কসমেটিক্স, মুদিসহ সারা দেশে দোকান আছে প্রায় 25 লাখ। এসব দোকানের কিছু শপিং মলে, কিছু সাধারণ মার্কেটে, আবার কিছু বাড়ির নিচে। দীর্ঘদিন বন্ধ থাকায় বড় ধরনের ক্ষতির মুখে মালিকেরা, তাই ঈদের আগে দোকান খুলতে মুখিয়ে আছেন তারা। ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর, এই তিনটাকে আমরা এই মুহূর্তে হটস্পট বলে মনে করছি। সেই ক্ষেত্রে ওই সশস্য মার্কেট কমিটি, সশস্য মালিক যদি মনে করেন ওনার প্রতিষ্ঠানটি বন্ধ রাখবেন, তাতে কারো কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। 10 মে থেকে শপিং মল দোকান খোলা রাখা যাবে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে সরকার। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন পর্যন্ত ঢাকায় চালু হয়নি স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষিত করোনা টেস্টিং বুথ। জনবলের অভাবে এখনই বুথের কার্যক্রম শুরু করা সম্ভব নয় বলছে একাজে সরকারের সহযোগী বেসরকারি সংস্থাগুলো। ওদিকে রোববার থেকেই বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ বন্ধ রেখেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিচ্ছে সংস্থাটি ও IEDCR। হঠাৎ করে নমুনা সংগ্রহ বন্ধ করার ফলে জটিলতা আরও বাড়ছে বলছেন স্বাস্থ্যবিদরা। দক্ষিণ কোরিয়ায় প্রথম চালু হয় করোনা পরীক্ষা বুথ। সেই ধারণা থেকে এপ্রিলে রাজধানীর সরকারি তিতুমির কলেজের মাঠে চালু হয় করোনা টেস্টিং বুথ। বেসরকারি এনজিওটিকে এ কাজে অনুমোদনও দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তবে নামেই মাত্র এর কার্যক্রম শুরু হয়। উদ্বোধনের পর থেকেই বন্ধ ঢাকা ও নারায়ণগঞ্জের বুথ। বিষয়টি জানা নেই স্বাস্থ্য অধিদপ্তরের। বুথ বসে রাখছে, বুথ সব রেডি আছে, না টেস্ট হবে ফসছে না, হবে কবে জানি, তা আমরা জানি না। আচ্ছা, তাহলে আমি খোঁজ নিচ্ছি কেন ওরা বুথ আছে। এটা আলাদা গ্রুপ, একটা আলাদা হেলথ কেয়ার গ্রুপ। ওরা আমাদের কাছে অনুমতি নিয়েছিল এবং এগুলো তো আমাদের একদম পুলিশ অথরিটির কাছ থেকে পারমিশন নিয়ে, সবকিছু পারমিশন নিয়ে আমরা ওরা বসিয়েছে আর কি। অথচ IEDCR কে নমুনা সংগ্রহের দায়িত্ব থেকে সরানোর পর স্বাস্থ্য অধিদপ্তরই জানায় ঢাকায় 45টি বুথ বসাতে সহায়তা দেবে ব্র্যাক। বলা হচ্ছে 10টি বুথ চালু রয়েছে, কিন্তু বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নমুনা সংগ্রহের 4টি বুথই ফাঁকা। ব্র্যাক জানালো দক্ষ জনবল নিয়োগ করে বুথ চালু করতে আরো সময় লাগবে। মিশন একটি আমরাই হায়ার করছি এবং বুথটা আমরা বানিয়ে দিচ্ছি। তো বুথ আমরা বানানোর মানে প্রসেসে আছে এবং নির্দিষ্ট পরিমাণ বানাচ্ছে প্রতিদিন, এবং আমরা জায়গা সিলেক্ট করেছি যে ঢাকা শহরে 45টা এবং ফেজ ওয়াইজ কোন জায়গায় যাচ্ছে। কারণ কালকে আমরা রিক্রুটমেন্ট প্রসেসটা শুরু করব, তো হোপফুলি আমরা নেক্সট উইক থেকে আমরা চালু করতে পারব। এর আগে IEDCR এর 17টি দল দিনে 300 থেকে 400 সন্দেহভাজনের বাড়িতে গিয়ে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করত। রোববার থেকে সেটাও বন্ধ। IEDCR বাড়ি বাড়ি যাচ্ছে না, যারা ফোন করছে তাদেরকে বলা হচ্ছে আপনারা নিকটস্থ হাসপাতালে গিয়ে নমুনাটা পরীক্ষা করতে পারেন। যদি নমুনা সংগ্রহ কয়েকদিন ধরে বাদ থাকে সেক্ষেত্রে তো একটা জটিলতা হওয়ার একটা আশঙ্কা থেকেই যায়। প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরকে আরো সতর্ক পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে চাকরি হারাচ্ছে প্রবাসীরা, এই নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ সরকার। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন তিনি জানিয়েছেন কয়েক সপ্তাহের মধ্যে আরও প্রায় 29,000 বাংলাদেশি ফিরে আসবে। পরিস্থিতি মোকাবেলায় করণীয় ঠিক করতে বুধবার আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে মন্ত্রী এসব কথা বলেছেন। ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানিয়েছেন কুয়েত, ইরাক, সৌদি আরব, জর্ডান এবং ওমান সহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা আসছেন।
দেশে কোয়ারেন্টাইনের জায়গা বিবেচনা করেই পর্যায়ক্রমে তাদের ফেরত আনা হবে। এ সময় মন্ত্রী আরও জানান, গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে 3,695 জন বাংলাদেশি নাগরিক ফিরেছেন। এদের মধ্যে বেশিরভাগই সেখানকার জেলে ছিলেন এবং তাদের সাধারণ ক্ষমা করা হয়েছিল। এছাড়াও ওমরা পালনকারী এবং কিছু অনিবন্ধিত শাস্তিপ্রাপ্ত প্রবাসীও ফিরেছেন। আগামী কয়েক সপ্তাহ প্রায় 28,849 জন প্রবাসী আমাদের দেশে আসতে পারেন। বিদেশে আটকে পড়া বাঙালি প্রায় 2,853 জনকে স্বদেশে নিয়ে এসেছি। আরও কিছু রয়েছেন ইন্ডিয়াতে আছেন, তাদের ইতিমধ্যে আনা হচ্ছে। করোনার ক্ষতি পুষিয়ে নিতে সরকার ঘোষিত প্রণোদনার অর্থ দ্রুত ছাড় করতে ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। বুধবার রাজধানীর মতিঝিলে FBCCI ভবনে এক বৈঠকে এ আহ্বান জানান তারা। ঋণের অর্থ সঠিক সময়ে ফেরত পাওয়ার নিশ্চয়তা চান ব্যাংক নির্বাহীরা। করোনার প্রভাবে আর্থিক ক্ষতি মোকাবেলায় প্রায় 1,00,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ব্যবসায়ীরা যেন ন্যূনতম সময়ের মধ্যে এ ঋণ পান, সে বিষয়ে করণীয় নিয়ে ব্যাংকারদের সঙ্গে অনলাইনে বৈঠকের আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। বৈঠকে ব্যবসায়ী নেতারা বলেন, ব্যাংকগুলোর ঋণ বিতরণ প্রক্রিয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে এখনও কঠিন। এই অবস্থায় দ্রুত প্রণোদনার অর্থ ছাড় করা না গেলে এর উদ্দেশ্য সফল হবে না বলেও মনে করেন তারা। প্রণোদনা সংক্রান্ত বিধি বিধানগুলো সহজতর সঠিকভাবে করে সার্কুলার সংশোধন করার জন্য FBCCI সরকারকে অনুরোধ করেছে। SME ঋণ সুবিধা পর্যাপ্ত করার লক্ষ্যে সরকার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য ক্রেডিট গ্যারেন্টি শেয়ারিং প্রোগ্রাম প্রদান করতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, আর্থিক এ প্যাকেজ বাস্তবায়নের দায়িত্ব পড়েছে দেশের ব্যাংকগুলোর ওপর। ব্যাংক খাতে যেন খেলাপির পরিমাণ না বাড়ে সতর্ক থাকতে হবে সে বিষয়ে। ব্যাংকসদেরকে কোনোভাবেই বার্ডেন বা লসে ফেলা যাবে না, তাহলে তারা ডিসইনসেন্টিভাইজ হবে। সেকেন্ড ইস্যুটা হলো আপনার প্রায়োরিটাইজেশন মনে হয় প্রয়োজন আছে। এই মুহূর্তে সব সেক্টরের জন্যই আমার মনে হয় এই প্যাকেজগুলো ওপেন। বর্তমান পরিস্থিতিতে চ্যালেঞ্জ থাকলেও কোনো তারল্য সংকট নেই বলে দাবি ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের। তবে ঋণ দেওয়ার পর তা ঠিক সময়ে আদায় করা যাবে কিনা তা নিয়ে সংশয়ে আছেন তারা। লিকুইডিটি নিয়ে আমরা ব্যাংকাররা সম্পূর্ণভাবে আমরা স্বস্তি প্রকাশ করছি, বিকজ আমাদের কোনো লিকুইডিটি প্রবলেম হবে না। যখন তাদেরকে আমি অতিরিক্ত লোন দিব, সেই লোনটা রিকভার করার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে ব্যাংকের। এর পরবর্তী মাসে যদি 5 তারিখের মধ্যে যদি সেই সুদের অঙ্ক টাকাটা না দেওয়া কাস্টমার না দেয়, তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা রিফাইন্যান্সটা পাবো না, সেই ক্ষেত্রে আমার রিস্কটা আরো বেড়ে যাবে। চলমান পরিস্থিতিতে ব্যাংক যেন ক্ষতির মুখে না পড়ে সেজন্য ব্যবসায়ীদেরকেও সহযোগিতা করার আহ্বান FBCCI সভাপতির। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট PPE এবং সার্জিক্যাল মাস্ক উৎপাদন এবং যোগদানের পর্যায়ে জুন পর্যন্ত মূল্য সংযোজন কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। বুধবার NBR এই সংক্রান্ত নির্দেশনা জারি করে। NBR বলছে, বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে। NBR এর আদেশে বলা হয়, জনস্বার্থে NBR মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন অনুযায়ী বৈশ্বিক মহামারীর এই সময়ে মূল্য সংযোজন কর অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে 22 মার্চ আমদানি পর্যায়ে PPE সহ আনুষঙ্গিক পণ্য আমদানির ক্ষেত্রে অন্যান্য শুল্ক কর অব্যাহতি দেওয়া হয়। জাহিদ, আমরা অন্যান্য সংবাদ দেখছিলাম, একটু জেনে নেই এই খেলাহীন বিশ্ব অলস বিরোধিতা করছে যে এই মুহূর্তে খেলা ফিরবে কিনা, সেটা সামাল দিতে আসলে বেশ নাটকীয়তার জন্ম নিয়েছে। জার্মানিতে কিন্তু করোনা ভাইরাসের আক্রমণটাও আবার আগের চাইতে একটু বেশি বেড়েছে, কিন্তু তারা কিছু সাফল্য দেখিয়েছেন, সেই হিসেবে হয়তো আংশিক লকডাউন তুলে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু করার ইচ্ছে ছিল, কিন্তু বিরোধী পক্ষ সেটা সমর্থন করছে না। এছাড়া ক্রিকেটের খবর আছে জানিয়ে দিচ্ছি বিস্তারিত, শুরুতেই জানাবো শিরোনাম। করোনা সংকটে ম্যাচ অফিসিয়াল আম্পায়ারদের অলস সময়, ICC স্বাস্থ্য নীতিমালার অপেক্ষা।
বুন্দেসলিগা শুরুর সিদ্ধান্তে ফুটবলারদের সংগঠন ফিফপ্রোর দ্বিমত, খেলোয়াড়দের সুরক্ষা নিয়ে দুশ্চিন্তা। মাঠে ক্রিকেট নেই, ক্রিকেটারদের সাথে প্রাণহীন দিন পার করছেন ম্যাচ অফিসিয়াল ও আম্পায়াররা। ক্রিকেট মাঠে ফিরলে স্বাস্থ্য সুরক্ষা নিয়মে বেশ কিছু পরিবর্তন আসবে, এটা অনুমিত। আইসিসি ম্যাচ অফিসিয়াল নিয়ামুর রশিদ রাহুল ও ঘরোয়াতে পরিচিত আম্পায়ার মোর্শেদ আলী খান বলছেন, তারাও আইসিসির গাইডলাইন পাওয়ার অপেক্ষায়। করোনা পরিস্থিতির উন্নতির পর প্রথম সিরিজটি হবে সবার জন্য অ্যাসিড টেস্ট। করোনা পরিস্থিতি ভালো হওয়ার আভাস এখনো মেলেনি। আইসিসি কঠিন চ্যালেঞ্জে পড়েছে করণীয় ঠিক করা, গাইডলাইন তৈরি করাই। সদস্য দেশগুলোর কর্তা, মেডিকেল টিম, আম্পায়ার, অফিসিয়ালদের সাথে প্রতিনিয়ত তথ্য আদান প্রদান করে যাচ্ছে। সবার আগে আসছে ক্রিকেটারদের সুরক্ষা, ভাবতে হচ্ছে আম্পায়ার, ম্যাচ পরিচালনা করা অফিসিয়ালদের নিয়েও। সার্বিক দিক বিবেচনা করেই দিক নির্দেশনা তৈরি করতে চায় আইসিসি। বড় একটা পরিবর্তন যে আসছে তা নিশ্চিত। কিছু কিছু চেঞ্জ তো অবশ্যই আসবে, যেখানে যে ভেনুতে খেলাগুলি হবে, যে বোর্ডের আন্ডারে খেলাগুলি হবে, সেই বোর্ড এবং ভেনুগুলিতে কী ধরনের ইনস্ট্রাকশন হবে সেটা আগে খেলাটা তো মাঠে গড়াতে হবে, সেইটার উপরে অনেক কিছু নির্ভর করছে। তো খেলাটা যখন গড়াবে তখন হয়তো আমাদের অনেক ধরনের ইনফরমেশন হয়তো আমরা তখন পাবো। ক্রিকেটারদের মতো মাঠে সব কিছুর সাথে জড়িয়ে থাকতে হয় আম্পায়ারদের, সেজন্য ঝুঁকিটাও বেশি তাদের। ক্রিকেটারদের সাথে কথা বলা, বল, বোলারদের ক্যাপ, সানগ্লাস, স্ট্যাম্প সব কিছুই স্পর্শ করতে হয়। নিজেদের সুরক্ষায় আইসিসি ক্রিকেট বোর্ডের গাইডলাইনের অপেক্ষায় আছেন আম্পায়াররা। মাঠে তো প্লেয়ারদের খুব কাছাকাছি আমাদেরকে যেতে হয়, তারপরে ওভার শেষে বলটাও আমাদেরকে রাখতে হয়, তারপরে মাঝে মাঝে তো প্লেয়ারদের সোয়েটারটাও আমাদেরকে রাখতে হয়। সো এখন তো আপাতত খেলা নাই, কবে নাগাদ শুরু হবে সেটা জানি না, তবে এখনও আমরা ওই ধরনের কোনো ইনস্ট্রাকশন আইসিসির থেকেও পাইনি, আমাদের ডোমেস্টিক ইয়ের থেকেও আমরা ওই রকম ইনস্ট্রাকশন পাইনি। ঘরবন্দি থেকে করোনার আপডেট নেওয়ার সাথে ফিটনেসের কাজ চালিয়ে যাচ্ছেন রাহুল মোর্শেদরা। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সীমিত ওভারের ক্রিকেটে হয়তো উতরে যাওয়া যায় রিফ্লেক্স বা স্কিলে, কিন্তু টেস্টে সফল হতে নিখুঁত টেকনিকের কোনো বিকল্প নেই। সে কারণেই সাদা পোশাকে দুই দশক পার করার পরও কেন টাইগাররা এখনও সাদা মাটা একদল। ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদিন ফাহিন বলছেন, আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘমেয়াদে সাফল্য পেতে হলে ব্যাটসম্যানদের টেকনিক্যালি আরও শুদ্ধ হতে হবে। 2001-এর 8 সেপ্টেম্বর শ্রীলঙ্কা বাংলাদেশ টেস্টের তৃতীয় দিন সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে তোলপা অভিষেকেই অনন্য কীর্তি 17 বছর বয়সী মোহাম্মদ আশরাফুলের। ভাস মুরালিদের সামলে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি তার ব্যাটে। 114 রানে সেই ইনিংসটি যে স্রেফ ফ্লুক ছিল না, সেটি প্রমাণের দায়িত্ব নিল সময়। কার্ডিফ, অকল্যান্ড, প্রভিডেন্স একের পর এক কীর্তি গুড়ে আশরাফুল বোঝালেন টেকনিক আর ক্লাসের গুরুত্ব। সেই সূত্রে টাইগার ক্রিকেটের প্রথম সুপারস্টার হয়ে ওঠা মোহাম্মদ আশরাফুলের। ম্যাচ গড়পেটায় আশরাফুল পথ হারানোর আগে বাংলাদেশ পায় আরেক নিখুঁত টেকনিকের ব্যাটসম্যান, নাম মুশফিকুর রহিম। 2005-এর লর্ডসে অভিষেকের পর শুরুটা সাদামাটা, প্রথম 16 ইনিংসে মাত্র 150, কিন্তু সময়ের সাথে ক্রমশ নিজের মূল্য বুঝিয়েছেন, নাগালে এনেছেন মিস্টার ডিপেন্ডেবলের তকমা। দেশ বা দেশের বাইরে মুশফিকের ধারাবাহিকতার পেছনে কারণ একটাই, নিখুঁত টেকনিক। অভিজাত ফর্মেটে টাইগারদের সাদামাটা পারফরমেন্সের পেছনে কারণ কি ব্যাটসম্যানদের টেকনিকের ঘাটতি? সেই ঘাটতিতে টেস্টে ব্যক্তিগত ইনিংসগুলো যেমন বড় হয় না, তেমনি দলের রানও হয় সাদামাটা। বিশেষ করে কোয়ালিটি পেস বা স্পিড দুই ধরনের বোলিং সামলাতে দুর্বলতা ফুটে ওঠে টাইগার টপ অর্ডারে। কিন্তু কেন? টেস্টের ব্যাটসম্যানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তার ডিফেন্সটা। ভালো ডিফেন্স যা থাকবে সে টেস্টে ভালো করবে, সে সম্ভাবনা আছে। তার সাথে সাথে একটা মানসিকতার ব্যাপার আছে। আমাদের যেহেতু আমাদের লিমিটেড ওভারের ব্যাপারে আমাদের কালচারটা খুব স্ট্রং, সো আমাদের মানসিকতার মধ্যে সেটা আছে। টেকনিকের ঘাটতি স্কিলের সামলে নিয়েছেন সাকিব। অলরাউন্ডার বলে ব্যাটে ব্যর্থ হলে বল হাতে পার পাওয়ার সুযোগ থাকে, কিংবা বল হাতে ব্যর্থ হলে ব্যাটিংয়ে পুষিয়ে দেন। আর দেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান তামিম ইকবালের ব্যাটিং টেকনিকও নজর কাড়া। পরবর্তী প্রজন্মের মাঝে টেকনিকে আশ্বস্ত করেছেন লিটন দাস, কিন্তু দীর্ঘমেয়াদে টেস্টে ভালো করতে প্রয়োজন ধারাবাহিকতা। সংকট কাটাতে যে ব্যবস্থাপত্র দিচ্ছেন বিশ্লেষকেরা, তাতে সবার উপরে বড় করে লেখা থাকছে টেকনিকে উন্নতি। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এবার জানাবো ফুটবলের খবর। দুই লেগ নয় প্রয়োজনে সিঙ্গেল লেগ, এমনকি সিঙ্গেল ভেন্যুতে আয়োজন করে হলেও করোনা পরবর্তী সময় লিগ হোক এমন দাবি ফুটবলারদের। আর কোনো কারণে এই মৌসুমের খেলা বাতিল হলে শুধু ফুটবলার ক্লাব নয়, প্রভাব পড়বে জাতীয় দলের পারফরম্যান্সেও। লিগ শুরুর সিদ্ধান্ত বুঝে শুনে নিতে হবে বলছেন জাতীয় দলের কোচ জেমিটে। প্রিমিয়ার লিগ ফুটবলের 12তম আসরের ভবিষ্যৎ সবারই অজানা। ক্লাবগুলোর সঙ্গে পেশাদার লিগ কমিটির সবশেষ ভার্চুয়াল সভায় এটা স্পষ্ট যে দু একটা দল ছাড়া এ মৌসুমে আর খেলতে চায় না কোনো ক্লাব। তেমন কিছু হলে সবচাইতে বেশি ভুক্তভোগী হবেন খেলোয়াড়রা, কারণ এই লিগই তাদের রুটিরুজির একমাত্র উৎস। ক্লাবগুলো পরিকল্পনা করছে বর্তমান চুক্তিতেই আগামী মৌসুমে খেলানো হবে ফুটবলারদের। তবে ফুটবলাররা অনুরোধ করছেন সিঙ্গেল লেগ হলেও যেন শেষ হয় মৌসুম। আর আমাদের লিগটা মোটামুটি মাঝপথে এসে থেমে গেছে, সো আমি বাফুফের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি ওনারা যেন ক্লাবগুলোর সঙ্গে সমন্বয় করে এবং সময় নিয়ে একটা সময় উপযোগী সিদ্ধান্ত দেন। লিগ বাতিলের ব্যাপারটা যেন ওনারা খুবই ভেবে চিন্তে দেন। যদি 6-7 মাসের যদি আসলে গ্যাপ থাকে তাহলে আমাদের আসলে ফুটবল প্লেয়াররা সবাই বেকার হয়ে পড়বে, আসলে আমরা এই সময় ঘরে বসে কি করব সেটা একটা ব্যাপার। আর যদি এর ভিতরে ন্যাশনাল টিমের খেলা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরই আসলে একটা ঝামেলায় পড়তে হবে, ফিটনেস লেভেল নিয়ে একটা বড় ধরনের একটা ঝুঁকিতে থাকতে হবে। তবে এখনই লিগ শুরুর পক্ষে নন জাতীয় দলের হেড কোচ জেমিডে। খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মাঠে খেলা করানো উচিত হবে না বলেও জানান তিনি। Yeah, I support the league being postponed until it is safe for all players and coaches to be able to return. It's difficult for the players and obviously coaches at this time, but for the players, and we'll just support the players as best we can. And once the season starts again, then you know we'll need to work hard to get their fitness back to where it was before. প্রতি বছর আগস্ট সেপ্টেম্বরের মধ্যে শেষ হয় প্রিমিয়ার লিগ, তাই তাড়াহুড়ো না করে লিগ বন্ধের সিদ্ধান্ত নিয়ে আরও একবার বিবেচনা করার আহ্বান খেলোয়াড়দের। এ মাসের শেষ দিকে বাফুফের কার্যনির্বাহী সভায় জানা যাবে মৌসুমের সিদ্ধান্ত। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুন্দেসলিগা শুরুর আনুষ্ঠানিক সিদ্ধান্ত চলে এসেছে স্বাস্থ্যবিধি মেনে। ক্লোজ ডোরে 15 মে থেকে ম্যাচ হলেও আশ্বস্ত হতে পারছে না খেলোয়াড়দের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো। লিগ চলাকালীন কোনো ফুটবলার বা স্টাফ করোনা আক্রান্ত হলে বুন্দেসলিগা আবারও স্থগিত হয়ে যাবার শঙ্কা রয়েছে। পনেরো মে থেকে বুন্দেসলিগা শুরুর অনুমতি দিয়েছে জার্মান সরকার, তবে এই সিদ্ধান্তে দ্বিমত আছে ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর। গ্লোবাল প্লেয়ার্স ইউনিয়ন ফিফপ্রোর সাধারণ সম্পাদক জোনাস হফম্যান বুন্দেসলিগা শুরুতে বড় ধরনের ঝুঁকি দেখছেন। প্রথম দফা টেস্টেই বুন্দেসলিগার দুই বিভাগে 10 জন করোনা টেস্টে পজিটিভ হয়। হফম্যানের শঙ্কা, খেলা চলাকালে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার সংস্পর্শে থাকা আরও অনেকে আক্রান্ত হতে পারে, সেক্ষেত্রে পুরো লিগই আবার স্থগিত হয়ে যাবে। তাই জার্মান ফুটবল লিগ শুরু করার ক্ষেত্রে তাড়াহুড়া না করে আরও সময় নিতে বলছেন হফম্যান। কর্তৃপক্ষকে আরও দায়িত্ববান হবার তাগিদ তার। খেলোয়াড়দের কেবল নিয়ম বুঝিয়ে দিলেই হবে না, তাদের সাথে পর্যাপ্ত আলোচনা করতে হবে, ফুটবলারদের আশ্বস্ত করতে হবে যে তাদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে। একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। বুন্দেসলিগা শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া সমর্থকদের মাঝে। দীর্ঘদিন পর ফুটবল ফেরার সিদ্ধান্তে উচ্ছ্বাস যেমন আছে, তেমনি চলমান অবস্থায় ফুটবল শুরুর বিপক্ষেও আছেন অনেকে। ওয়েডার ব্রেমেন মেইনস সহ বুন্দেসলিগার কয়েকটি ক্লাবের জন্য চলতি মৌসুম পুনরায় শুরু হওয়া খুব জরুরি। টিভি রেভিনিউ থেকে যে 300 মিলিয়ন ইউরো পাওয়া যাবে তার উপর এই ক্লাবগুলোর অস্তিত্ব নির্ভর করছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবরে এই ছিল আমার কাছে সবশেষ, চলে যাচ্ছি মূল আয়োজনে। জহির, আপনাকে ধন্যবাদ খেলার খবর জানানোর জন্য। আর সময়টা মানবিকতার পাশাপাশি থাকবার কথা আমাদের, ঠিক এই মুহূর্তে আমাদের অমানবিক কিছু গল্প বলতে হয়, সেই ছবি দেখাতে চাই। বেঁচে থাকার জন্য প্রয়োজন খাবার, আর সেই খাবারই কাল হলো বানরগুলোর জন্য, কারণ খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল বিষ, যা খেয়ে মারা গেছে 15টি বানর। বর্বর এই ঘটনা ঘটেছে মাদারীপুর পৌরসভার চরমুগড়িয়া এলাকায়। এই ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেছে এলাকাবাসী, মামলা করেছে বন বিভাগ।
অপরাধীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। তিন মাস আগেও একই কায়দায় সেখানে হত্যা করা হয় কয়েকটি বানরকে। পুরোটা থাকছে সংবাদের শেষ অংশে। করোনা লকডাউনে পরিবেশ দূষণ কমলেও অতি মাত্রায় দূষণ হচ্ছে রাজধানীর হাতিরঝিলে। পয় বর্জ্য মিশ্রিত ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পানির গুণগত মান। ঝিলের প্রায় সব অংশ থেকে পচা পানির দুর্গন্ধ ছড়াচ্ছে বাতাসে। নয়টি পথে শোধন যন্ত্র বসানো হলো, এরই মধ্যে কয়েকটি নষ্ট হয়ে গেছে। হাতিরঝিলের একমাত্র ভাসমান সেতুর চারপাশের দৃশ্য। কনিপাড়া হ্যাপি হোমস অংশে ঝিলের পানি স্বাভাবিক রং গেছে পাল্টে। আবর্জনা আর শ্যাওলা জমে কোথাও কালচে, কোথাও নীলচে, আবার কোথাও সবুজ রং ধারণ করেছে ঝিলের পানি। পুলিশ প্লাজার কাছে কালভার্টের নিচে আবর্জনার স্তূপ। বিকালবেলা যাই, নাকে দৌড়া দৌড়াইয়া দুর্গন্ধ, বিশ্রী গন্ধ। এখন তো পরিষ্কার করা উচিত, পরিষ্কার করলে মানুষ এই আটলে একটু ঘেরা জীবনটা কম পাইবে, আরাম পাইবে। মধ্যবাড্ডার লেক লিঙ্ক রোড ওয়াটার বোর্ড স্টেশন, এখান থেকেই রাজধানীর পূর্ব ও পশ্চিম অংশে নৌকা চলাচল করে। ছুটিতে বন্ধ ঝিলের ওয়াটার বাস, এ কারণে বদ্ধ পানিতে আবর্জনা জমে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। ট্রলার ঘাটটা এখন বন্ধ, আর যখন ট্রলার চলে পানি, তখন ট্রলারের বাড়িতে আবার পানিটা একটু পরিষ্কার হয়, কারণ ময়লা আবর্জনাটা নিচে পড়ে যাবে। এটা কোনো কেমিক্যালের সাহায্য হবে, কারণ শ্যাওলা পড়লে সবুজ রঙের হবে, কিন্তু এটা দুই একদিন গেলে পর শ্যাওলাটা পড়ার পরে আস্তে আস্তে নীলবরণ হয়ে যায়। পান্থপথ, নিকেতন, তেজগাঁ সহ ১৩টি পথ দিয়ে পয়বর্জ্য মিশ্রিত পানি আসে হাতিরঝিলে। নয়টি পথে শোধন যন্ত্র বসানো হলেও কয়েকটি এরই মধ্যে নষ্ট। আজকে হাতিরঝিল আরও ভয়াবহ অবস্থার দিকে এগুচ্ছে। মনে রাখতে হবে যে প্রকল্পটি অগাস্টে শুরু করা হয়েছিল, অর্থাৎ অক্সিজেনেশনের মাধ্যমে অস্ট্রেলিয়ান একটি কোম্পানির মাধ্যমে একে পরিশোধন যে কার্যক্রম, তা সমাধান না করে এভাবে এটাকে ফেলে রাখলে এর যে অপূরণীয় ক্ষতি হবে তা ফেরত আনা কঠিন হবে। পানি শোধনে ৪৯ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এর আওতায় অস্ট্রেলিয়ার তৈরি হাই ক্যাপাসিটি এয়ার কম্প্রেসর স্থাপন সহ আধুনিক প্রযুক্তি ব্যবহারও তেমন ফল হচ্ছে না। দূষণ প্রতিরোধের ব্যবস্থা তো এখন নেওয়া যাচ্ছে না কিছু, কারণ আমাদের যে প্রজেক্টের কাজ এটা থেমে গেছে। থেমেছে ওখানে হলে অস্ট্রেলিয়ান এক্সপার্ট দুজন কাজ করতে ওরা দেশে চলে গেছে, আর আমরা কিছু কেমিক্যাল চায়না থেকে ইম্পোর্ট করতেছিলাম, এখন রাজধানীর বৃষ্টি ও বন্যার পানি ধারণ, পরিবেশ উন্নয়ন ও সৌন্দর্য বাড়াতে ২০১৩ সালে বাস্তবায়ন করা হয় হাতিরঝিল প্রকল্প। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মরদেহ নিয়ে রাতভর ছোটাছুটির পর অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে দাফন করা হয়েছে বৃদ্ধ আব্দুল হাইকে। শ্বাসকষ্টে মারা গেলেও করোনায় আক্রান্ত সন্দেহে দাফনে বাধা দেয় গ্রামবাসী, এমনকি স্বজনেরা। মর্মস্পর্শী ঘটনা ঘটেছে ময়মনসিংহের গৌরীপুরে। ময়মনসিংহের গৌরীপুরের সাতুতি গ্রামের বাসিন্দা আব্দুল হাই, অথচ তার মৃত্যুর পর গ্রামের মানুষ ও প্রতিবেশীদের অমানবিকতার শিকার হলেন পরিবারের সদস্যরা। সোমবার রাতে মরদেহ নিয়ে আসলে করোনায় আক্রান্ত সন্দেহে দাফনে বাধার মুখে পড়েন তারা, এমনকি অ্যাম্বুলেন্সে হামলার উপক্রম হয়। মরদেহ দাফনে জায়গা খুঁজতে থাকেন বৃদ্ধের স্ত্রী ও ছেলে। আত্মীয়ের গ্রামে গেলে সেখানেও তাদের প্রত্যাখ্যান করা হয়। স্বজনদের দাবি, ১৫ বছর ধরে শ্বাসকষ্ট ও হাঁপানিতে ভুগছিলেন আব্দুল হাই। এলাকার মানুষ মনে করছে যে করোনা ভাইরাস এসেছে, আর সবাই মনে করুন একটা আক্রমণ হয়েছে, ওই হাল্লে এরকম ভাবে ব্রেক দিছে লাসুলা গাড়ির হিজ বাটাইনে লিয়ে গেছে মানুষের সাফে মসজিদে গাড়ি ঘোড়া ভাঙ গেলা। প্রশাসনকে সাথে নিয়ে এবং আমরা এই সুগরিপুর গরি সংগঠনের সাথে নিয়ে সারাদিন তৎকালীন সারা রাত্র থেকে প্রতিদিন ৮টায় জানাজার শেষ করে খবর পেয়ে এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রশাসন। তাদের সহযোগিতায় অবশেষে নিজ গ্রামেই দাফন হয় আব্দুল হাইয়ের। দীর্ঘদিনের অসুস্থ, ১৫ বছর যাবতই শ্বাসকষ্টজনিত কারণে বিছানায় শায়িত, তেমন হাড় পরিশ্রম করতে পারে না, তারপর মারা গেছে। প্রত্যেকের সমন্বয়ে আমরা লাশটা দাফন করার ব্যবস্থা করতে পেরেছি। এটি আতঙ্কিত হওয়ার কিছু নাই আসলে, ওখানে ওই সময়ে লাশ নিয়ে আসার পরে তারা হচ্ছে বাড়িতে ঢুকতে দেয় নাই, এই বিষয়টি তারা আতঙ্কের কারণেই করেছে যে এখন যেহেতু করোনা ভাইরাস মহামারী দেখা দিয়েছে, এই আতঙ্কের কারণেই তাদের বাড়ির আত্মীয় স্বজনরা এবং অন্যান্য যে পাড়া প্রতিবেশীরা বাধা দিয়েছিল।
দাফনের সুযোগ না পেয়ে মরদেহ নিয়ে রাতভর ছোটাছুটির ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লকডাউন তুলে নেওয়ার প্রায় 3 সপ্তাহ পর স্কুলে ফিরলেন করোনার উৎপত্তিস্থল চীনের উহানের শিক্ষার্থীরা। তবে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরেছেন শুধুমাত্র হাই স্কুলের শিক্ষার্থীরা। এদিকে বিশ্বে পর্যন্ত প্রাণহানি ছাড়িয়েছে 2,59,000 আক্রান্ত, 37.5 লাখ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 12.5 লাখেরও বেশি মানুষ। গত বছর ডিসেম্বরে এই উহানেই প্রথম শনাক্ত হয় করোনা ভাইরাস। এরপর থেকেই 3 মাস অবরুদ্ধ ছিল চীনের শহরটি। পরিস্থিতির উন্নতি হলে 15 এপ্রিল তুলে নেওয়া হয় লকডাউন। এরপর নগর জীবন স্বাভাবিক হলেও বন্ধ ছিল সব শিক্ষা প্রতিষ্ঠান। লকডাউন শিথিলের প্রায় 3 সপ্তাহ পর অবশেষে খুলে দেওয়া হলো হাইস্কুল। জুলাইয়ের প্রথম সপ্তাহে ন্যাশনাল কলেজ এন্ট্রান্স পরীক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। করোনা আতঙ্ক বিবেচনায় সামাজিক দূরত্বের পাশাপাশি নিশ্চিত করা হচ্ছে পরিচ্ছন্নতার বিষয়টিও। এদিকে টানা কয়েকদিন কম থাকার পর বিশ্বে আবারও বেড়েছে করোনায় প্রাণহানি। মঙ্গলবার একদিনে 5,500 মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে 24 ঘন্টায় মারা গেছেন 2,300 বেশি মানুষ। মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে 72,000। বিশেষজ্ঞরা বলছেন করোনার প্রকোপ শেষ হওয়া পর্যন্ত এই রোগে আক্রান্ত হতে পারেন দেশটির 60-70% নাগরিক। মোট মৃতের সংখ্যা ইতালিকে ছাড়িয়ে গেছে যুক্তরাজ্য। মঙ্গলবার দেশটিতে মারা যান 693 জন, মোট প্রাণহানি 29,427 জন। আর ইতালিতে একদিনে 236 জনের মৃত্যুতে মোট প্রাণহানি 29,315 জন। করোনা পরিস্থিতির অবনতি হয়েছে ব্রাজিলে। দেশটিতে মঙ্গলবার 600 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা 1,14,000-এর বেশি। ব্রাজিলের প্রথম শহর হিসেবে 10 দিনের লকডাউনে গেছে মারানহাও রাজ্যের সাওলুই। রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা 4,000-এর বেশি, যার বেশিরভাগই সাওলুই শহরের। পাকিস্তানেও অবনতি হয়েছে করোনা পরিস্থিতির। প্রতিদিন সেখানে গড়ে আক্রান্ত হচ্ছেন 1,000 মানুষ, দৈনিক প্রাণহানি গড়ে 20 জনের বেশি। 9 মে পর্যন্ত লকডাউন জারি রয়েছে দেশটিতে। এদিকে করোনা সংক্রমণ রোধে নতুন সতর্কতা জারির সিদ্ধান্ত নিয়েছে জাপান। এর মধ্যে রয়েছে স্থায়ীভাবে মাস্ক পরা, অন্তত 2 মিটার দূরত্ব মেনে চলা, জনবহুল এলাকা এড়িয়ে চলার মতো নির্দেশনা। এর আগে 31 মে পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়ায় আবে সরকার। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় ইউরোপের অনেক দেশেই শিথিল করা হচ্ছে লকডাউন। কিছু ক্ষেত্রে সতর্কতা থাকলেও ফিরতে শুরু করেছে স্বাভাবিক চিত্র। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে হিজবুল মুজাহিদিন প্রধান রিয়াজ নাইকু সহ 3 জন নিহত হয়েছেন। সকালে পুলওয়ামা সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের 3টি অভিযানে এই ঘটনা ঘটে। এর মধ্যে বেগপুরায় নিহত হন মোস্ট ওয়ান্টেড 32 বছরের রিয়াজ নাইকু। এনডিটিভি বলছে একটি বাড়িতে নাইকুর অবস্থান নিশ্চিত হওয়ার পর পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। বিচ্ছিন্ন করা হয় 10 জেলার মোবাইল ফোন নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ। এছাড়া পুলওয়ামার প্যাম্পো এলাকায় আরেকটি অভিযানে আরও 2 জন নিহত হয়। কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় এলাকায় জম্মান নাইকু ছিলেন গণিত শিক্ষক। 2012 সালে কাশ্মীরের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল মুজাহিদিনে যোগ দেন। জম্মু কাশ্মীরের পুলিশের মহাপরিচালক এসপি ফেইদ জানান, 2016 সালে এনকাউন্টারে নিহত বুরহান ওয়ানির পর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন নাইকু। ভারত সরকার তার মাথার দাম নির্ধারণ করেছে 12 লাখ রুপি। বেঁচে থাকার জন্য প্রয়োজন খাবার, আর সেই খাবারই কাল হলো বানরগুলোর জন্য, কারণ খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল বিষ, যা খেয়ে মারা গেছে 15টি বানর। ঘটনাটি ঘটেছে মাদারীপুর পৌরসভার চরমগুড়িয়া এলাকায়। পরিকল্পিত হত্যার অভিযোগ এনে এলাকাবাসী শাস্তি দাবি করেছে দোষীদের। মামলা করেছে বন বিভাগ। অপরাধীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। 3 মাস আগেও একই কায়দায় সেখানে হত্যা করা হয়েছিল কয়েকটি বানরকে। বেশ কিছুদিন ধরে খাবারের সন্ধানে লোকালয়ে আসছিল বানর দল। মঙ্গলবার বিকেলে অপরিচিত কয়েক যুবক তাদের কলা মুড়ি চিরা খেতে দিয়ে চলে যায়। এর কিছু পরেই মুখে রক্ত উঠে মারা যায় কয়েকটি বানর। পরিকল্পিতভাবে এসব প্রাণীকে খাবারে বিষ মিশিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। 3 মাস আগেও সেখানে কয়েকটি বানরকে একইভাবে হত্যার ঘটনা ঘটে। আগেও কিছু বানর খাবারের সাথে বিষ মিশিয়ে
সবাই এই জায়গায় মারা হয়েছে, এতে 8 থেকে 10টা বানর আগের বারে মারা হয়েছে। আমরা চরমগুলিয়া পুলিশ ফাঁড়িতে ই করি, রিপোর্ট করি, পুলিশ আসে, আইসা একজন আসে, আইসা কিছু রিপোর্ট লেখা নেয়, লেখার পরে সে কোনো পদক্ষেপ নেয়। বিচার চাই, বান্দরগুলো যে মারলো তার বিচার চাই, ঠিক আছে? আমাদের এত অত্যাচার করে ই করে, আমরা কোনো সময় বান্দরে কিছু বলি না, আমাদের খাওয়ার নিয়ে যায়, এটা নিয়ে যায়, ওইটা নিয়ে যায়, আমরা তারপরও এই সহ্য করে থাকি। খবর পেয়ে ঘটনাস্থলে যান বন বিভাগের কর্মকর্তারা। মৃত বানরগুলোর মধ্যে 9টিকে মাটি চাপা দিয়ে 2টি আনা হয় নমুনা পরীক্ষার জন্য। গুরুতর অবস্থায় আরেকটি বানরকে চিকিৎসার জন্য নেওয়া হয় প্রাণিসম্পদ হাসপাতালে, পরে মারা যায় সেটিও। অসুস্থ অর্ধমৃত বানরটিকে নিয়ে প্রাণিসম্পদ অফিসে চলে আসি এবং সেখানে চিকিৎসা করানোর চিন্তা করা সত্ত্বেও তার আগেই, চিকিৎসা নেওয়ার আগেই বানরটি মারা যায়। পরবর্তীতে আমরা যে বা যারা এই ঘৃণ্য কাজটা করেছে তাদের শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য মাদারীপুর সদর মডেল থানায়। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।